নমস্কাৰ এই মুঠৰ আইপৰছে কেপাটো গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি 4 ছেপ্টেম্বৰ শনিবাৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেপাটো গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতু আছে এনেকুৱা খবৰ মনতে সবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰক রাজ্যত কোভিড পরিস্থিতি উন্নত হওয়ার পরিপ্রেক্ষিত 6 সেপ্টেম্বরের পর রাজ্যের শিক্ষানুষ্ঠানসমূহ পর্যায়ক্রমে খুলিবলৈ সিদ্ধান্ত গ্রহণ করার পরিপ্রেক্ষিতত সরকারে কেতবোৰ নীতি নির্দেশনা জারি করেছে এই নতুন পরিপূরক নির্দেশনা অনুসরি কোভিড আক্রান্তর হার 2% তললৈ হ্রাস পোৱা জেলাসমূহ দ্বাদশ স্নাতক আর স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষর কারিকরী প্রতিষ্ঠানসমূহর পাঠদান নিয়মিয়া করার অনুমতি প্রদান করা হয়েছে আনহাতে যদিহে এই জেলাসমূহ আক্রান্তর হার 2% অতিক্রম করে তেন্তে সংশ্লিষ্ট জেলার উপায়ুক্ত রাষ্ট্রীয় অভিযানের মিশন সঞ্চালকৰ সৈতে আলোচনা কৰি শিক্ষা প্ৰতিষ্ঠানসমূহ বন্ধ কৰিব পাৰিব আনহাতে প্ৰথম শ্ৰেণীৰ পৰা একাদশ শ্ৰেণীৰ লগতে মহাবিদ্যালয় আৰু বিশ্ববিদ্যালয়ৰ অন্যান্য সান্নাহিকসমূহৰ পাঠদান পৰৱৰ্তী নিৰ্দেশ নিদিয়া পৰ্যন্ত বন্ধ থাকিব এই ক্ষেত্ৰত অনলাইন মাধ্যমৰ জৰিয়তে পাঠদান অব্যাহত ৰাখিবলৈ পৰামৰ্শ দিয়া হৈছে কোভিড সংক্ৰান্তীয় যিকোনো তথ্য আৰু পৰামৰ্শৰ বাবে আপোনালোকে ৰাষ্ট্ৰীয় হেল্পলাইন নম্বৰ 011-2397-8046 অথবা 1075 আৰু ৰাজ্যিক হেল্পলাইন নম্বৰ 104 ফোন কৰিব পাৰিব কার্বি আংলঙৰ কেইবাটাও উগ্রপন্থী সংগঠনৰ সৈতে আজি নতুন দিল্লীত কেন্দ্রীয় সরকার আৰু ৰাজ্য চৰকাৰৰ শান্তি চুক্তি স্বাক্ষৰিত হ'ব এই ত্ৰিপাক্ষিক চুক্তি স্বাক্ষৰৰ পাছত অনাগত 5 বছৰৰ বাবে কার্বি আংলঙৰ উন্নয়নৰ উদ্দেশ্যে কেন্দ্রীয় চৰকাৰে 1,500 কোটি টকাৰ বিশেষ পেকেজ ঘোষণা কৰাৰ সম্ভাৱনা আছে এই চুক্তি স্বাক্ষৰ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিবলৈ ইতিমধ্যে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নতুন দিল্লীত উপস্থিত হৈছে অনুষ্ঠানত কেন্দ্রীয় গৃহ মন্ত্ৰালয়ৰ শীৰ্ষ বিষয়াসকল উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কালি রাজ্য সরকারের ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের উদ্যোগত আয়োজিত 2021-22 বর্ষর ক্রীড়া পেনশন প্রদান অনুষ্ঠানত অংশগ্রহণ করে চন্দ্রপুর তাপবিদ্যুৎ প্রকল্পের ভূমিতে সরকারে এখন আন্তঃরাষ্ট্রীয় মানর স্টেডিয়াম নির্মাণ করব বলে ঘোষণা করে অর্জুন বঁটা বিজয়ী দৌড়বিদ ভোগেশ্বর বড়ুয়ার 85 সংখ্যক উপজাতিনের সংগতি রাখি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সদত আয়োজিত এই অনুষ্ঠানত রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীও উপস্থিত থাকে অনুষ্ঠানত 2021-22 বর্ষের নিয়মিয়া ক্রীড়া পেনশন আর বিভিন্ন আশারীর প্রতিযোগিতার পদক বিজয়ী ক্রীড়াবিদলৈ বিশেষ ক্রীড়া পেনশন মোট 99 গৰাকী ক্রীড়াবিদলৈ মায়ে 10,000 টাকা ক্রীড়া পেনশন আরম্ভ আগবঢ়া হয় অনুষ্ঠানত অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস আর রাষ্ট্রীয় ক্রীড়াত রাজ্যখনের হয়ে পদক অর্জন করা 153 গৰাকী ক্রীড়াবিদক 50,000 টাকা এককালীন আর্থিক অনুদান আগবঢ়া হয় রাজ্যপালের মুখ্যমন্ত্রী আর অর্জুন ভোগেশ্বর বড়ুয়ায় 13 গৰাকী ক্রীড়াবিদক আনুষ্ঠানিকভাবে পেনশনের অনুমোদন পত্র প্রদানে এই কার্যসূচীর শুভারম্ভ করে উল্লেখযোগ্য যে কালির অনুষ্ঠানতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্য সরকারের ক্রীড়া নীতি অনুসরি ধনুর্বিদ সঞ্জয় পল বড়ো আর বক্সার যমুনা বড়োক আবকারী পরিদর্শক পদ নিযুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করে আন্তঃজিলা যাতায়াত মুকলির পাছতে বাস মালিক সন্থায় দাবি করা অনুসরি বাস ভাড়া বৃদ্ধি কোনো কারণতে নহব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্ট করে দিছে কালি রাজ্যের পরিবহন বিষয়াসকলের সঙ্গে হওয়া এখন পর্যালোচনা বৈঠকত অংশ লওয়ার পশত সাংবাদিকর সঙ্গে হওয়া কথা বতরাত মুখ্যমন্ত্রীগুলি এইদরে প্রকাশ করে কয় যে কোভিডর সময় বাসর ভাড়া বৃদ্ধি কেউ সম্ভব নয় বাসর মালিক সন্থার সঙ্গে এই বিষয়টি লো আলোচনা করব বলে প্রকাশ করে পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট বিষয়াসকলে এই দিকটি চোয়া চিতা করব বলেও কয় উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ বাস মালিক সন্থায় পরিবহন বিভাগের বিভিন্ন মাচুলের পরিপ্রেক্ষিত বাস ভাড়া 40% বৃদ্ধি করার সিদ্ধান্ত লৈছিল এই অনুষ্ঠানতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পরিবহন বিভাগের অনলাইন লার্নার্স লাইসেন্স প্রাপ্তির সুবিধা আর ভেহিকল ফিটনেস এপর উদ্বোধন করে পদাধিকারী মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানত ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী পরিবহন বিভাগক অধিক স্বচ্ছতারে কাম করবলে আহ্বান জানায় তদুপরি জেলা পরিবহন বিষয়াসক আরক্ষী আর স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রতিদিনই মহরন্ত সভা অনুষ্ঠিত করে পথ সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবলে আহ্বান জানায়